নমস্কার আপনাদের সকলকে পুনর্বার স্বাগত নমস্কার মসজিদ বন্ধুসকল বলকতে চাওক আজি নটা গুরুত্বপূর্ণ খবর। অসমত 40% বৃদ্ধি পালে মুসলমানের জনসংখ্যা আর মুসলমানের জনসংখ্যাক লো উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 1951 চনত মাত্র 12% আছিল মুসলমানের জনসংখ্যা আর 2024ত এই জনসংখ্যা বৃদ্ধি পাই হয়ে গই 40%। আজি মুখ্যমন্ত্রী রাজহুয়া করলে এই তথ্য। 40% বৃদ্ধি পালে মুসলমানের জনসংখ্যা, আজি মুখ্যমন্ত্রী রাজহুয়া করলে এই তথ্য। 1951 চনত মাত্র 12% আছিল মুসলমানের জনসংখ্যা আর মুসলমানের জনসংখ্যার আমি রাজ্যের কেবাখনো জেলা ইতিমধ্যে হেরুয়াইছো, এই মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। হিমন্ত বিশ্ব শর্মায় লগতে কয় যে এয়া মর আর অসমিয়ার বাবে জীবন মরণের খেল, প্রতিদিনে ইয়ার বিরুদ্ধে মই সংঘর্ষ করে আহিছো। জনগাঁথনিক পরিবর্তন আমার বাবে এটা ডাঙর সমস্যা, এক সংবাদ মেলত এই মন্তব্য করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। সাবধান রাজ্যবাসী, রাজ্যত ভয়ানক হারত বৃদ্ধি হব পারে আলু পেঁয়াজের দাম, রাজ্যত হব পারে আলু পেঁয়াজের নাটনি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিয়ে অসমলৈ বন্ধ করে দিলে আলু পেঁয়াজের রপ্তানি। পশ্চিমবঙ্গত আবদ্ধ হয়ে আছে অসম অভিমুখী শ আলু পেঁয়াজ ভর্তির ট্রাক। রাজ্যত ভয়ানক হারত বৃদ্ধি হব পারে আলু পেঁয়াজের দাম। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিয়ে অসমলৈ বন্ধ করে দিলে আলু পেঁয়াজের রপ্তানি। পশ্চিমবঙ্গত আবদ্ধ হয়ে আছে অসম অভিমুখী শ আলু ভর্তি ট্রাক। পেঁয়াজ ভর্তি বহু ট্রাকও আবদ্ধ হয়ে আছে পশ্চিমবঙ্গ সীমান্ত। আলু পেঁয়াজ ভর্তি ট্রাকর প্রবেশত বাধা বঙ্গ আরক্ষীর। মঙ্গলবারের সন্ধ্যার আবদ্ধ হয়ে আছে এই ট্রাক সমূহ আর ইতিমধ্যে আবদ্ধ ট্রাকত পচিবলে ধরেছে বহু আলু। এই ট্রাক সমূহ এড়িয়ে নিদিলে অসমত আলুর ব্যাপক নাটনির সম্ভাবনা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিয়ে প্রশাসনক দিছিল এই সন্দর্ভত কঠোর নির্দেশনা। এই কঠোর নির্দেশের পিছতেই সীমান্তত আলু ট্রাকত প্রবেশত বাধা পশ্চিমবঙ্গ আরক্ষীর। পশ্চিমবঙ্গ সরকারে মন্তব্য করে কৈছিল যে প্রথমে আমার চাহিদা পূরণ হব লাগিব আর তারপিছতে আন রাজ্যের কথা ভাবিম, আর মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পিছতেই পশ্চিমবঙ্গ আরক্ষীয়ে বাধা দিছে অসম অভিমুখী শ ট্রাকক। বন্ধ হল বাঙ্গালুরুলে চাকরি বিচারি যার বাট, থলুয়া নিযুক্তিক লৈ কর্ণাটক সরকারের ডর সিদ্ধান্ত। উদ্যোগ আর অন্যান্য প্রতিষ্ঠানের পরিচালকর পদ সংরক্ষণ থাকিব 50% স্থানীয় লোকর বাবে, আর পরিচালকর পদবীর বাদে অন্য পদ সংরক্ষণ হব 75%। এখন বিশেষ বিধেয়কত অনুমোদন কর্ণাটক কেবিনেটর। কর্ণাটকর স্থায়ী বাসিন্দায় নিযুক্তির ক্ষেত্রে পাব প্রাধান্য। 15 বছর অধিককাল কর্ণাটকত বাস করা লোকে পাব এই সুবিধা, আর এই সুবিধা লবলৈ কানাডা ভাষা কবলৈ আর পড়িবলৈ লগতে লিখিবলৈ জনাটো বাধ্যতামূলক। দর্শক সকল, আর বহুত গুরুত্বপূর্ণ খবর আছে, তার আগতে আপনার জানাও যে যদি আপনি এতিয়ালৈকে এইটো ভিডিওত লাইক করা নাই তেন্তে এতিয়াই ভিডিওটোত লাইক করে দিয়ক, আর অনেক ধরনের ভিডিও সমূহ নিতেও চাবলৈ চ্যানেলটো সাবস্ক্রাইব করে কাষত থাকা বেল আইকনটো প্রেস করে রাখক। রিচার্জের মূল্য বৃদ্ধির মাজতে গ্রাহকসকলক বাম্পার অফার দিছে বিএসএনএলে। দেশের কোটি কোটি গ্রাহকর কাষত থিয় হয়েছে বিএসএনএল, আর আপনি মাত্র 1 মিনিটের ভিতর মোবাইল নম্বরটি পোর্ট করব বিএসএনএল। কেনেক কি করব সমগ্র প্রক্রিয়া চাও আহ। দেশের কোটি কোটি গ্রাহকর কাষত থিয় হয়েছে বিএসএনএল। জিও, এয়ারটেল, ভোডাফোনে বৃদ্ধি করেছিল রিচার্জের মূল্য, আর ইয়ার পিছতে হাহাকার লাগিছে দেশের কোটি কোটি গ্রাহকর মাজত। নিশাটোর ভিতরতে লাখ লাখ গ্রাহকে মোবাইল নম্বর পোর্ট করেছে বিএসএনএল। দেশত এতিয়া চলিছে হ্যাশট্যাগ সুইচ টু বিএসএনএল ট্রেন, আর আপনি মাত্র 1 মিনিটের ভিতর মোবাইলের নম্বরটি পোর্ট করব বিএসএনএল। কেনক কি করব চাও আহক। ইয়ার বাবে আপনি 1900 নম্বরলৈ প্রেরণ করব লাগবে একটা মেসেজ। ইংরাজিত আপনি পোর্ট লিখি স্পেস দি তারপর আপনার মোবাইল নম্বরটি লিখব, আর তারপর 1900 নম্বরলৈ প্রেরণ করব, আর এই নম্বর প্রেরণের পিছতেই আপনার মোবাইল নম্বরটি বিএসএনএললৈ পোর্ট হয়ে পড়ব। মূল্যবৃদ্ধির এই সময়তে বিএসএনএলে 15টাক প্লেনত আগবাইছে বাম্পার অফার, আর প্রতিদিনে বৃদ্ধি পাইছে
বিএছএনএলৰ গ্ৰাহকৰ সংখ্যা। বন্ধ কৰি দিয়া হ'ব তেজপুৰৰ শালনিবাৰী বিমানবন্দৰ। 1 অক্টোবৰৰ পৰা বিমানবন্দৰটো সাময়িকভাৱে বন্ধ কৰি দিয়া হ'ব আৰু 2026 চনৰ 21 মাৰ্চ পৰ্যন্ত বন্ধ থাকিব এই বিমানবন্দৰটো। বিমানবন্দৰটো মেৰামতি আৰু উন্নীতকৰণৰ বাবে এই পদক্ষেপ হাতত লোৱা হৈছে। অসমত মুছলমানৰ জনসংখ্যা 40% বৃদ্ধি পোৱাটো মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বাবে জীৱন মৰণৰ খেল। মুখ্যমন্ত্ৰীৰ এই মন্তব্যৰ পিছতে হিমন্ত বিশ্ব শৰ্মাক এইবাৰ উভতি ধৰিছে সাংসদ গৌৰৱ গগৈয়ে। গৌৰৱ গগৈয়ে মন্তব্য কৰি কয় যে বিজেপিৰ বাবে ভোট খোজাৰ সময়ত এয়া জীৱন মৰণৰ খেল নাছিল নেকি? এই প্ৰশ্ন সাংসদ গৌৰৱ গগৈৰ। হিমন্ত বিশ্ব শৰ্মাৰ মন্তব্যক এইবাৰ উভতি ধৰিলে সাংসদ গৌৰৱ গগৈয়ে। উল্লেখযোগ্য যে অসমত মুছলমানৰ জনসংখ্যা 40% বৃদ্ধি হোৱা বুলি দাবী কৰিছিল মুখ্যমন্ত্ৰীয়ে। 1951 চনত মাত্ৰ 12% আছিল মুছলমানৰ জনসংখ্যা। ইয়াৰ বাবে ৰাজ্যৰ কেইবাখনো জিলা হেৰুৱা বুলি উদ্বিগ্ন হৈছিল মুখ্যমন্ত্ৰীগৰাকী। এয়া মোৰ বাবে জীৱন মৰণৰ খেল, এই মন্তব্য কৰিছিল হিমন্ত বিশ্ব শৰ্মাই। প্ৰতিদিনে ইয়াৰ বিৰুদ্ধে মই সংঘৰ্ষ কৰি আছোঁ, এই মন্তব্য হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। আৰু মুখ্যমন্ত্ৰীৰ এই মন্তব্যৰ পিছতেই সাংসদ গৌৰৱ গগৈৰ প্ৰতিক্ৰিয়া। সাংসদ গৌৰৱ গগৈয়ে এই সন্দৰ্ভত মন্তব্য কৰি কয় যে স্মৃতি লোপ পাইছে ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ। মাত্ৰ 2 মাহ পূৰ্বে সংখ্যালঘু এলেকাত নাচি বাগি ফুৰিছিল মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। বিজেপিৰ বাবে ভোট খোজাৰ সময়ত এয়া জীৱন মৰণৰ খেল নাছিল নেকি? মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাক এই প্ৰশ্ন সাংসদ গৌৰৱ গগৈৰ। ৰাজ্যবাসীলৈ ভাল খবৰ, ৰাজ্যত হ্ৰাস পালে বাল্য বিবাহ। অসমত বাল্য বিবাহ হ্ৰাস পালে 81% পৰ্যন্ত, শেহতীয়া প্ৰতিবেদনত প্ৰকাশ পাইছে এই তথ্য। আন্তঃৰাষ্ট্ৰীয় ন্যায়ৰ বাবে বিশ্ব দিৱসত মুকলি কৰা টুৱৰ্ডছ জাষ্টিছ এণ্ডিং চাইল্ড মেৰেজ শীৰ্ষক এক প্ৰতিবেদন অনুসৰি অসম চৰকাৰে বাল্য বিবাহৰ ক্ষেত্ৰত আইনীভাৱে জড়িত হোৱাৰ ওপৰত দিয়া গুৰুত্ব এতিয়া দেশৰ বাকী অংশৰ বাবে অনুসৰণ কৰাৰ এক আদৰ্শ হিচাপে প্ৰমাণিত হৈছে। প্ৰতিবেদনত প্ৰকাশ পাইছে যে 2021-22 আৰু 2023-24 চনৰ ভিতৰত অসমৰ 20খন জিলাত বাল্য বিবাহৰ ঘটনা 81% হ্ৰাস পাইছে, যি বাল্য বিবাহ সমাপ্ত কৰাৰ ক্ষেত্ৰত ন্যায়পালিকাৰ ভূমিকাৰ স্পষ্ট প্ৰমাণ পোৱা গৈছে। ছত্তীশগড়ত পুনৰ 4 শীৰ্ষ মাওবাদীৰ আত্মসমৰ্পণ। এই মাওবাদী সদস্যকেইটাৰ মূৰৰ মূল্য নিৰ্ধাৰণ কৰা আছিল 20 লাখ টকা। ছত্তীশগড়ৰ বস্তাৰ ডিভিজনৰ আৰক্ষী আৰু CRPFৰ যৌথ বাহিনীৰ হাতত মঙলবাৰে আত্মসমৰ্পণ কৰিছে 2 মহিলাসহ 4 মাওবাদীয়ে। আৰক্ষীয়ে প্ৰকাশ কৰা তথ্যমতে এই মাওবাদী কেইজনৰ মূৰৰ মূল্য নিৰ্ধাৰণ কৰা হৈছিল 20 লাখ টকা। সুকমা জিলাৰ আৰক্ষী অধীক্ষকগৰাকীয়ে এই সন্দৰ্ভত কয় যে দৰিদ্ৰ আদিবাসীৰ ওপৰত CPI মাওবাদী শীৰ্ষ নেতৃত্বৰ দমন উৎপীড়ন দেখি অতিষ্ঠ হৈ মাওবাদী নেতা নেত্ৰী কেইজনে আত্মসমৰ্পণ কৰিছে। আৰু আত্মসমৰ্পণকাৰী এই মাওবাদী 4জনক চৰকাৰে প্ৰাথমিকভাৱে কিছু আৰ্থিক সাহায্য প্ৰদান কৰিব। জানিব পৰা মতে প্ৰাথমিকভাৱে তেওঁলোকক 25,000 টকাৰ আৰ্থিক সাহায্য আৰু পুনৰ সংস্থাপনৰ বাবে পেকেজ ঘোষণা কৰিব চৰকাৰে।